কিন্তু মাতৃভাষাটাকে সংরক্ষণ করা এটা প্রত্যেকটা জাতির একটা কর্তব্য বলে আমি মনে করি। কাজেই সেই লক্ষ্য নিয়েই আমরা একটা সিদ্ধান্ত নিলাম, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট গড়ে তুলব। আজকে সেই ইনস্টিটিউট এখন ইউনেস্কো কর্তৃক আমরা ক্যাটাগরি টুতে আমরা কিন্তু উন্নীত হতে পেরেছি। আমি ইউনেস্কো প্রতিনিধিকে ধন্যবাদ জানাই যে ক্যাটাগরি টু এবারেও আমরা সেই চুক্তি নবায়ন করা হলো। আর আরও ধন্যবাদ জানাই যারা এখানে কাজ করছে যে বিভিন্ন ভাষাকে সংরক্ষণ করা, বিভিন্ন ভাষা অনুবাদ করা এবং বিভিন্ন ভাষা সম্পর্কে গবেষণার একটা সুযোগ এখানে সৃষ্টি হয়েছে, সেটাই আমাদের জন্য অত্যন্ত আনন্দের। আমরা জাতির পিতার জন্মশতবার্ষিকী যখন উদযাপন করি এবং 2020 সালে আর 2021 সালে আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা উদযাপন করি, আমরা সে সময় আমাদের বাংলাদেশটাকে আমরা সেই সর্বোন্নত দেশ থেকে উন্নীত হবার ঘোষণাটা পাই, এটাও আমাদের জন্য গৌরবের। জাতির পিতা জন্মশতবার্ষিকী উপলক্ষে এখানেই অফিস করেই সমস্ত কার্যক্রম পরিচালনা করা হয়েছিল। আজকে সেখানে আমি কিছুক্ষণ আগে এখানে আসার আগেই আমি মজিদ শতবর্ষ জাদুঘর ও আর্কাইভের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি, কারণ যার নেতৃত্বেই আজকে আমরা এই মানে বাংলা ভাষার মর্যাদা পেয়েছি, একটি রাষ্ট্র পেয়েছি। কাজে তার জীবনের কার্যক্রম সেগুলি সংরক্ষণের জন্য যে উদ্যোগটা নেওয়া হয়েছে আমি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটকে আন্তরিক ধন্যবাদ জানাই যে এই আর্কাইভ এবং জাদুঘর করে পাওয়ার জন্য, যাতে আমাদের দেশের মানুষের ইতিহাস জানতে হবে। কারণ আমাদের খুব দুর্ভাগ্য যে আমাদের ইতিহাস বিকৃত করা হয়, 75 পরে ইতিহাস বিকৃত করা হয়েছে, আমাদের ভাষা আন্দোলনের ইতিহাসও বিকৃত করা হয়েছিল যা এখন আর সেদিন নাই। ইতিহাস আসলে কেউ মুছে ফেলতে পারে না, ইতিহাস তার আপন গতিতে চলে এবং ইতিহাস কিন্তু সময় মতো উদ্ভাসিত হয়। আজকে আমাদের দেশের মানুষ কিন্তু সেটা জানতে, আমাদের শিক্ষার জন্য মাতৃভাষাটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা আমি বিশ্বাস করি। মাতৃভাষায় শিক্ষা নিতে পারলে সেই শিক্ষাটা গ্রহণ করা, জানা, বোঝা অনেক সহজ হয়। তবে হ্যাঁ, কর্মক্ষেত্রে যেহেতু আজকে সারা বিশ্ব, এই বিশ্বটা এখন বলতে গেলে এত কাছে চলে এসেছে যে সবাই একে অপর উপরে নির্ভরশীল, সেখানে আমাদের কর্মক্ষেত্রে অনেক ভাষা শেখার প্রয়োজন আছে। কিন্তু আমি একটা কথা আমি নিজে দেখেছি যে আমাদের দেশের ছেলেমেয়েরা বা ছোট শিশুরা তারা কিন্তু অনেক মেধাবী হয়, তাদের কাছে একই সাথে দুটো তিনটা ভাষা শেখা কিন্তু কোনো কষ্টের বিষয় না, তারা কিন্তু শিখে যায়। যেমন মানে বাংলায় কথা বলতে পারে, আবার অন্য দুটো একটা ভাষা যদি তাদের শেখানো হয় তারা কিন্তু খুব ভালোভাবে শিখতে পারে, বলতে পারে। কাজেই আমি মনে করি যে আমাদের শিক্ষার মাধ্যমটা মাতৃভাষা হওয়া উচিত, পাশাপাশি অন্যান্য ভাষা শিক্ষারও সুযোগটা থাকতে হবে। কারণ পৃথিবীর সব দেশে এটা থাকে, একটা থাকে তার নিজস্ব ভাষা, সাথে সাথে তার দ্বিতীয় ভাষা বা তৃতীয় ভাষা শেখার একটা সুযোগ। সেই সুযোগটা করে যদি আমরা দিতে পারি তাহলে কিন্তু আমাদের দেশের মানুষের কোনো